বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়ান ব্যাংক থেকে নতুন এটিএম কার্ড হাতে পেয়েছো, অথবা যাদের এটিএম কার্ড মেয়াদ শেষ হয়ে গেছে এবং ব্যাংকে গিয়ে তোমরা আবেদন করেছিলে, সেই এটিএম কার্ডটি তোমরা পোস্ট অফিসের মাধ্যমে হাতে পেয়েছো, এখন তোমরা ভাবছো কিভাবে এটিএম কার্ডের পিন জেনারেট করতে হয়। তাই তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা ইন্ডিয়ান ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করবে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি মনে করো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে নিচে লাল বাটনটা আছে সেখানে একটু ওকে করে দিও, আর পাশে বেল আইকনটাও চেপে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? চলো আমরা কোনো ইন্ডিয়ান ব্যাংকের কোনো এটিএম কাউন্টারে আমরা সেখানে যাব, আর গিয়ে সেখানে তোমাদেরকে খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে এটিএম কার্ডের পিন তোমরা জেনারেট করবে, ঠিক আছে? চলো আমরা সেখানেই চলে যাই, গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান ব্যাংকের কোন এক শাখায় প্রথমে আমরা কি করব, কার্ডটি আগে এখানে আমরা প্রবেশ করব, কার্ডটাকে একটু অপেক্ষা করো। এখানে ইংলিশ হিন্দি কিছু চুজ করতে হবে না, এখানে লেখা আছে জেনারেট সেট পিন, এখানে একদম নিচে আমরা সাইডের সুইচটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার দেখো দুটো অপশান এসছে, জেনারেট ওটিপি আর সেট পিন, এখানে আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করব। এবার এসছে কারেক্ট ইনকারেক্ট, এখানে যে প্রথমে দিয়েছে ওপরে দেখো প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেব, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে। বসানো হয়ে গেছে, আমরা এখানে কালেক্ট করব, আর একবার বসাতে হবে, দুবার করতে হবে, এখানে আমি আবার বসিয়ে নিচ্ছি। দেখো আমার দুবার বসানো হয়ে গেছে, আবার আমি কালেক্ট করব, এবারে নাম দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, এখানে আমি কনফার্ম ক্যান্সেল আছে, এখানে আমি কনফার্ম করব, এই কনফার্মে ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করব। আমার এই দেখো দেখা আছে, থ্যাংক ইউ ফর ইউজিং ইন্ডিয়ান ব্যাঙ্ক এটিএম, ইউর ওটিপি উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো হয়েছে। এখন আমি কি করব, কার্ডটিকে এখান থেকে আমি বের করে নেব, বের করে নেওয়ার পরে এখন আমি ওটিপিটা দেখে নেবো যে কী ওটিপি এসছে, তারপরে আমি এখানে কার্ডটা প্রবেশ করিয়ে এখানে আমি ওটিপিটা বসাবো। এখন আমি আবার কার্ডটা ভিতরে প্রবেশ করাবো, এখানে ভিতরে কার্ডটা প্রবেশ করালাম দেখি যে, ঠিক আছে, এইভাবে কার্ডটা প্রবেশ করিয়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করবো। এবার এখানে এখানে আমি করব সেট পিন, এবারে আমি এখানে সেট পিনে যাব, এখানে আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করব, এখানে আমি কালেক্ট করব, কীভাবে করবো, এবার যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা এখানে আমি বসাবো নিজে, এবার আমি এখানে কালেক্ট করব,
এবারে দেখো এখানে চলে এসেছে, দেখো প্লিজ হেয়ার টু কন্টিনিউ, হেয়ার টু কন্টিনিউ, এবং উপরে লেখা আছে প্লিজ এন্টার ইউর নিউ পিন, ঠিক আছে, এন্টার ইউর নিউ পিন পার্সোনাল। এখানে আমি একটা আমার তোমাদের যেটা যে নাম্বারটা রাখতে চাও চারটে সংখ্যা সেটা রাখবে এখানে, আমি এখান থেকে চারটে সংখ্যা বসিয়ে দিচ্ছি। দেখো আমি চারটে নাম্বার বসিয়ে দিয়েছি, এখানে হয়ে গেছে। দেখো প্লিজ টেক ইউর রিসিপ্ট, এখানে দেখো একটা রিসিপ্ট পেয়ে গেছে, রিসিপ্টটা বের করে নিলাম, ঠিক আছে, এই রিসিপ্টটা বের করে নিলাম আমি এখান থেকে, প্লিজ ইউর রিসিপ্ট, থ্যাংক ইউ ফর ভিজিট এগেন। এখন এখান থেকে আমি কার্ডটাকে বের করে নেব, এখান থেকে এবার আমি কার্ডটাকে বের করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখব যে পিনটা জেনারেট ঠিক হয়েছে কি না, আবার আমরা কী করবো এখানে কার্ডটাকে প্রবেশ করাবো। এই যে আমি কার্ডটাকে আবার প্রবেশ করাচ্ছি, করানোর পরে স্টপে করবো এখানে। এবার আমি কী করবো ইংলিশ সাজেস্ট, এবার আমরা ইংলিশ, আমি এটা ইংলিশ সিলেক্ট করলাম, তোমরা যেটা খুশি তোমরা করতে পারো। এখানে আমি উইথড্রল, ফার্স্ট ক্যাশ, ইনকোয়ারি, আদার্স, এখানে আমি উইথড্রল করবো এখন, তাই এখন আমি উইথড্রলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি পিন নাম্বার বসাবো, ঠিক আছে, এখানে পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। এবার কত টাকা তুলবো সেটা এখানে আমাকে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি এবারে তুললাম, এখানে আমি ইয়েস করলাম, একটু অপেক্ষা করো, দেখো কালেক্ট ইউর ফার্স্ট অ্যাড উইথ ফর ক্যাশ, দেখো এখান থেকে আমার ক্যাশটা বেরিয়ে আসলো, ঠিক আছে, দেখো এখান থেকে আমার ক্যাশটা বেরিয়ে আসলো। এইভাবে খুব সহজেই তোমরা পিন জেনারেট করতে পারবে, ঠিক আছে। আজকে বলতে এখানে শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।